হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাঠে ময়দানেতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিন এই ধরনের ইন্ডিয়ান ফুটবলের আপডেট সবার আগে পাওয়ার জন্য কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে স্প্যানিশ ফুটবলার ফ্রান্স আন্ডাজা আসতে পারেন হায়দ্রাবাদ এফসিতে সেই মতন কালকেই হায়দ্রাবাদ এফসি বিষয়টিকে অফিসিয়ালি ঘোষণা করলো ৩৫ বছর বয়সী ফুটবলারটি মূলত ফরওয়ার্ড পজিশনে খেলেন তো এই ফ্রান্স আন্ডাজা সম্বন্ধে আমি আর আলাদা করে কিছু তোমাদের বললাম না কারণ আমি এর আগের একটা ভিডিওতেই তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো ভিডিওটির লিংক আমি এই ভিডিওটার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অন্যদিকে চেন্নাই এনএফসি সই করালো ডিফেন্ডার এনএস সিপোভিচকে তিরিশ বছর বয়সী ফুটবলারটি মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলেন তো এই ফুটবলারটি কিন্তু তার ক্লাব কেরিয়ারে বেশ কিছু ভালো ভালো টিমের হয়ে খেলার পাশাপাশি বসনিয়া গোভিনিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন এমনকি তার কাছে কিন্তু এশিয়াতে খেলারও অভিজ্ঞতা রয়েছে তো বুঝতেই পারছ যে যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার এই এনএস সিপোভিচ এবং তার বয়সও খুব একটা বেশি নয় মাত্র তিরিশ ফলে তার ভারতে সাফল্য পাওয়ার কিন্তু যথেষ্টই সম্ভাবনা রয়েছে এদিকে নর্থ ইস্ট ইউনাইটেড আগামী মৌসুমের জন্য প্রথম বিদেশি ফুটবলার হিসাবে সই করালো ফ্রেডেরিকো গ্যালেগোকে তিরিশ বছর বয়সী ফুটবলারটি মূলত মিডফিল্ডার পজিশনে খেলেন তো এই গ্যালেগো কিন্তু দু সাল থেকেই নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলছেন ফলে এটি তার তৃতীয় মরশুম হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডে শোনা যাচ্ছে যে দু হাজার একুশ সাল পর্যন্ত নাকি গ্যালাগোর সঙ্গে চুক্তি করেছে নর্থ ইস্ট ইউনাইটেড অন্যদিকে উমিত সিংকে নিয়ে নতুন করে একটা আপডেট বেরিয়ে এসেছে আর সেটি হল যে শোনা যাচ্ছে নাকি উমিত সিংয়ের ওপর এই মুহূর্তে আর খুব একটা ইন্টারেস্টেড নয় ইস্টবেঙ্গলের রিক্রুটাররা হ্যাঁ বন্ধুরা কারণ তারা চাইছে অমিত সিংয়ের পরিবর্তে এশিয়ান কোটায় আরও ভালো মানের কোনো বিদেশিকে দলে নিতে আর এর ফলে কিন্তু উমিত সিং এর ইস্টবেঙ্গলে আসার চান্স কমলেও কমতে পারে তবে একটা কথা বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই ফলে তোমাদের আমি এটা একটা রিউমার হিসাবেই বলছি এখন দেখার যে আগামী মরশুমের আয়সালে উমিত সিংকে ইস্টবেঙ্গলের পরে মাঠে দেখা যায় কিনা তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন ধন্যবাদ